একটা বিড়াল আছে যার নাম কোডি দ্য ক্যাট। আপনারা জেনে অবাক হবেন এই বিড়ালের ইনস্টাগ্রামে ফলোয়ার রয়েছে প্রায় 1 মিলিয়নেরও বেশি। আপনারা আরও একটা জিনিস লক্ষ্য করেছেন হয়তো, বেশিরভাগ সেলিব্রিটি আইফোন ইউজ করেন, তারা সাধারণত অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে না। এর কারণটাই বা কি? এমন সব নানান ধরনের ফ্যাক্ট জানতে আমাদের ভিডিওটি দেখতে থাকুন। ফ্যাক্ট নাম্বার 20, মেক্সিকোর একটি আইল্যান্ডে জঙ্গলের ভেতর একটি লুকায়িত বীচ রয়েছে। আপনারা এই ছবিতে বীচ দেখতে পাচ্ছেন। এই বীচটি পর্যটকদের জন্য বেশ আকর্ষণীয় একটি জায়গা, এটি হিডেন বীচ নামে পরিচিত। ফ্যাক্ট নাম্বার 19, এক জাপানিজ ব্যক্তি ছিল, তার নাম ছিল ইয়াসু মাৎসু। তার বয়স ছিল 53 বছর এবং তিনি 2014 সালে স্কুবা ডাইভিং শিখে, কারণ 2011 সালে জাপানের সুনামি হয়েছিল। সেই সুনামিতে তার ওয়াইফ পানিতে ডুবে গিয়েছিল এবং তার ওয়াইফকে খুঁজে পাওয়ার জন্য সে এই স্কুবা ডাইভিং শেখে। আর তার ওয়াইফের শেষ কথা ছিল আই ওয়ান্ট টু গো হোম, তাই জাপানিজ ব্যক্তিটি তার ওয়াইফকে পাশে নিয়ে আসার জন্য স্কুবা ডাইভিং শিখে। ফ্যাক্ট নাম্বার 18, আপনারা ছবিতে এখন দেখতে পাচ্ছেন সুইডেনের আইস হোটেল। এটা সত্যি সত্যি বরফ দিয়ে তৈরি। এ ধরনের হোটেল উইন্টারে তৈরি করা হয় এবং তা স্প্রিং সিজন আসতে আসতে গলে যায়। ফ্যাক্ট নাম্বার 17, 1967 সালে অস্ট্রেলিয়ান টেনিস তারকা যার নাম ছিল হ্যান্ডস হেডেল, তিনি উইম্বলডন টেনিসের চতুর্থ রাউন্ডে পৌঁছে যান। আর এটা ছিল খুব বিশাল একটা ঘটনা, কেননা সে মাত্র একটি হাত দিয়ে খেলেছিল, তার আরেকটি হাত কাটা পড়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। ফ্যাক্ট নাম্বার 16, যদি আপনারা গুগলে যান এবং 241543903 লিখে সার্চ করেন, তাহলে আপনারা এই ধরনের অদ্ভুত ছবিগুলো দেখতে পাবেন, যেখানে মানুষরা ফ্রিজের ভেতর মাথা ঢুকিয়ে বসে আছে। ফ্যাক্ট নাম্বার 15, একটি অক্টোপাস ছিল যার নাম হিসকে। সে 2016 সালে নিউজিল্যান্ডের অ্যাকোরিয়াম থেকে পালিয়ে যায়। এটা সম্ভব হয়েছিল কারণ অ্যাকোরিয়ামের ট্যাঙ্কের ঢাকনা কিছুটা খোলা ছিল, সেখান থেকে সে পালিয়ে যায় এবং পরবর্তীতে সে সুরঙ্গের মধ্য দিয়ে সমুদ্রে পৌঁছে যায়। ফ্যাক্ট নাম্বার 14, আপনারা সবাই ভালো করে জানেন পৃথিবী ঘোরার একটি নির্দিষ্ট সময় রয়েছে, যেটি হচ্ছে 24 ঘন্টা। তবে আপনি কি জানেন যখন ডাইনোসরের যুগ ছিল তখন পৃথিবী ঘুরতে সময় নিত 23 ঘন্টা? ফ্যাক্ট নাম্বার 13, আপনারা জেনে অবাক হবেন যখন কোনো মানুষ কোনো অ্যাক্টিভিস্ট অর্থাৎ কার্যক্রমের স্বপ্ন দেখে তখন সে বাস্তবেও স্বপ্ন অনুযায়ী ভালো হতে থাকে। ফ্যাক্ট নাম্বার 12, একটি ভলকানো রয়েছে যার নাম অরিওনা ল্যাঙ্গুয়ে। আর এই ভলকানোটির রয়েছে ভিন্ন ধরনের একটি রেকর্ড, সেটি হলো ভলকানো থেকে ঠান্ডা লাভা বের হয়। এটি পৃথিবীর একমাত্র ভলকানো যেখান থেকে ঠান্ডা লাভা বের হয়। এই ভলকানো থেকে কার্বোনা টাইটন নামের পদার্থ উৎকরিত হয়, আর যেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ঠান্ডা লাভা। ফ্যাক্ট নাম্বার 11, 2016 সালের ডিসেম্বর মাসে সাহারা মরুভূমিতে তুষার পড়েছিল, যেটা কিনা প্রায় বিস্ময়কর একটি খবর, কারণ এখানে বৃষ্টি হয় না, সেখানে আবার তুষারপাত। তবে 1979 সালেও এই সাহারা মরুভূমিতে তুষারপাত হয়েছিল একবার। ফ্যাক্ট নাম্বার 9, এটি হচ্ছে ব্রিটিশ বিড়াল কোড়ি। আপনারা জেনে আশ্চর্য হবেন এই বিড়ালের ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রায় 1 মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে। আজকে টার্গেট রাখছি 10,000 লাইক, তাড়াতাড়ি লাইক দিয়ে আমাদের টার্গেট ফিল আপ করে দিন, দেখতে থাকুন পুরো ভিডিও। ফ্যাক্ট নাম্বার 7, আমরা সবাই মাঝে মধ্যে ঢেকুর তুলি, তবে আপনারা জানেন কি পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সময় ধরে ঢেকুর তোলার গিনেস রেকর্ডধারী ব্যক্তির নাম হলো মিশেল ফর গোয়েন এবং ডিউরেশন ছিল 1 মিনিট 13 সেকেন্ড 57 মিলিসেকেন্ড। ফ্যাক্ট নাম্বার 6, আলোর গতি প্রায় 3 লাখ কিলোমিটার পার আওয়ার। আর এই গতিতে যদি কেউ ভ্রমণ করতে পারে তাহলে পুরো পৃথিবী ভ্রমণ করতে তার সময় লাগবে 7.5 সেকেন্ড। ফ্যাক্ট নাম্বার 5, পেরিওডিক টেবিলে প্রায় সব বর্ণমালা রয়েছে, তবে এতে শুধু নেই ইংরেজি বর্ণমালার জে। ফ্যাক্ট নাম্বার 4, এই উক্তিটি শুনুন,
I fear not the man who has practiced 10,000 kicks once, but I fear the man who had practiced one kick 10,000 times. এই কথাটি বলেছিলেন ব্রুসলি। আর এই কথা দিয়ে উনি বুঝাতে চেয়েছিলেন যদি কোনো ব্যক্তি একটি কাজ হাজারবার করে সেটি পারফেক্ট হতে পারে, তবে হাজারটি কাজ একসাথে করতে গেলে সেটা পারফেক্ট না হওয়ার সম্ভাবনা বেশি। ফ্যাক্ট নাম্বার তিন, স্ট্রবেরি আমাদের অনেকেরই প্রিয় একটি ফল। স্ট্রবেরিতে আমরা যে ছোট ছোট দানা দেখতে পারি, স্ট্রবেরির বাইরের আবরণ, আপনারা জেনে অবাক হবেন প্রায় প্রতিটি স্ট্রবেরিতেই প্রায় 200 মতো ছোট ছোট দানা থাকে। ফ্যাক্ট নাম্বার এক, আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন হয়তো, প্রায় প্রতিটি সেলিব্রিটি আইফোন ইউজ করতে, কিন্তু কেন করে? এর মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে আইফোন বেশি চেঞ্জ হয় না। আপনারা এই ছবির দিকে তাকালে বুঝতে পারবেন আইফোন যখন থেকে বাজারে লঞ্চ হয়েছিল খুব একটা পরিবর্তন হয়নি। দ্বিতীয় কারণ হচ্ছে প্রাইভেসি। আইফোন তাদের প্রাইভেসির ব্যাপারে খুবই সচেতন, পক্ষান্তরে অ্যান্ড্রয়েড ফোনের প্রাইভেসির বিষয়টা একটু কম গুরুত্বপূর্ণ, আর তাই সেলিব্রিটিদের প্রথম পছন্দ হয় আইফোন। আরেকটা বিষয়, সেটি হচ্ছে আইফোন বর্তমানে একটি স্ট্যাটাস এবং পাওয়ার সিম্বল হয়ে দাঁড়িয়েছে, আর তাই তারকারা আইফোন ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে।